হ্যালো ফ্রেন্ড, আজকের এই এপিসোডে কথা বলবো বলিউডের ভাগে থ্রি মুভির কিছু মিস্টেক নিয়ে। ভিডিওটিতে কাউকে ছোট করা হবে না, সম্পূর্ণ ভিডিওটি মজা করার জন্য। নাম্বার ওয়ান, এই সিনটাতে জলজাত তিনটে মিস্টেক। ফার্স্ট, এই তারযুক্ত খুঁটি। সেকেন্ড, গালির উপরে থাকা লোকজন। থার্ড, রনি অর্থাৎ টাইগার সব নিচে। তারযুক্ত খুঁটির ক্ষেত্রে রনি যখন গাড়িগুলোকে আসতে বলে তখন এখানে কোনো খুঁটি থাকে না, কিন্তু এখানে হঠাৎই জাদু। কিন্তু আরেকটু ভালো করে দেখলে পাবো এখানে কোনো তারই ছিল না। ওকে ভাই, মেনে নিলাম, কিন্তু এখানে গাড়ির উপর এত লোক থাকা সত্ত্বেও এগুলো কোথায় গেল? মানে আমি বলতে যাচ্ছি, পিছন থেকে এরা কোথায় গেল? এবার আসি রনি ভাইয়ের দিকে। সামনে এত কিছু হয়ে গেল মাত্র 1 মিটার দূরে, 1 মিটার বলা ভুল হবে, মাত্র 1 ফুট দূরে, কিন্তু তার চোখের পাতাও নড়ল না। বলছি রনিদা, শুভদৃষ্টিতেও তো মনে হয় এত কিছু হয় না। নাম্বার টু, থিয়েটারে সবাই যায় মুভি দেখতে। চলো ভাই, ঠিক আছে, ডাক তো দিয়েছে, আসতে তো হবেই। এই সিনটাতে যাকে মারলো তার কোনো কিছু হলো না, কিন্তু পিছন থেকে যারা মারতে আসছিল তারা টপকে গেল। অ্যাকচুয়ালি ঘটনাটা এটা না, পিছন থেকে মার খেয়ে ছেলেগুলো পালাচ্ছিল কিন্তু এখানে এসে আটকে গেল। নাম্বার থ্রি, আচ্ছা মতো কেলানি খাওয়ার পর কাঁচের দেয়াল ভেঙে অন্য রুমে চলে যায়। এখানে একটা হলুদ ড্রেস পরা মেয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কয়েক মিলি সেকেন্ডের মতো সেটা পাল্টে যায়, মেয়ের জায়গায় একটা ছেলে দাঁড়িয়ে থাকে। নাম্বার ফোর, এই সিনটা তো তোমরা সবাই বুঝতে পারছো এটা কোথা থেকে ঝাপলি মেরেছে। এই সিনটা ঝাপলি মেরেছে দ্য ওয়ান্ডার ওম্যান থেকে, কিন্তু এখানে পিছনে কোনো লোক থাকে না, কিন্তু যখনই স্লাইড করে তখন অনেক লোক চলে আসে। এই সিনটাতে কোনো ভুল নেই, শুধু একটা প্রশ্ন, যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলো তারা বন্দুকটা অবশ্যই চিনবে। যদি সময় থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। লাস্ট মিস্টেক, সত্যি ফাইটটা অসাধারণ, কিন্তু এই ফাইটের যে হাত পা ভাঙার যে স্টাইলটা এটা একদমই পছন্দ হয়। মনে হচ্ছে হাতের মধ্যে কোনো ইট পার্টিকেল আর নয় কাঠ ভরে দিয়েছে, কারণ এগুলো এভাবে সাইজ মতো ভাঙে কী করে? যাই হোক, এই ছিল ভাগে থ্রির কিছু মিস্টেক, ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।